হ্যালো ভিওয়ার্স ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ডাব্লু বিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার দু হাজার কুড়ি যে টেস্ট পেপার সেটা আমি ধারাবাহিকভাবে সমাধান করছি এর আগে বেশ কিছু স্কুল আমি অলরেডি সমাধান করে দিয়েছি আমার প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে আমি এছাড়াও এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সেও দিয়ে দেব শেষেও দিয়ে দেব তোমরা দেখে নিও আজকে আমি নবাব বাহাদুর ইনস্টিটিউশন মুর্শিদাবাদ এই স্কুলটার যে এমসি কিউগুলো আছে সেগুলো সমাধান করব তো এই ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো করে কারণ যে শর্ট গুলো থাকবে পরীক্ষায় তাতে কিন্তু তোমাদের খুবই সাহায্য হবে এই ভিডিওগুলো দেখলে তো দেখো এক নম্বর প্রশ্নটা কি আছে ওয়াই ভ্যারিজাস এক্স কিউব এবং ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান যখন এক্স ইকোয়াল টু থ্রি তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কোনটা হবে তো দেখো এটা কি আছে ওয়াই সমানুপাতে এক্স কিউ আমি এক কাজ করছি এখানে একটা সমান সমান করার জন্য একটা ধ্রুবক ধরতে হবে ধ্রুবকটা ধরে নিচ্ছি কে এবার যে মানগুলো দেওয়া আছে ওয়াই হচ্ছে টোয়েন্টি ওয়ান যখন এক্স হচ্ছে থ্রি তো এই মানটা বসিয়ে দেখি এগুলো যেহেতু এমসিকিউ তার মানে এগুলো রাফে তোমরা করবে জন্য আর এখানে যে কেটা একটা ধ্রুবক সেটা লিখলাম না তোমরা চাইলে লিখতেও পারো এটা যদি টু মার্ক্স কোশ্চেন হয় সেখানে সমাধান করে দেখাতে হবে সেজন্য তোমরা এভাবে লিখবে সেটাও দেখিয়ে দিলাম তো কে ইন্টু এক্স কিউব এখানে এক্সের মান হচ্ছে থ্রি থ্রি তার কিউব মানে কত হবে তিন তিরিশ নয় তিন নম সাতাশ তাহলে এখান থেকে কে এর মান যদি বের করি তাহলে একুশ তার নিচে চলে যাবে সাতাশ এবার এই মানটা আমি এখানে বসাবো এটার নাম দিয়ে দিচ্ছি এক নম্বর তাহলে এক নম্বরে যদি মানটা বসায় এক নম্বর হইতে তাহলে কী হবে ওয়াই ইকোয়াল টু কে এর জায়গায় বসাবে একুশ বাই টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব এটা একটু কাটাকাটি হয় এখানে করে নিতে হতো তো আমি তো করিনি এখানে বসিয়ে দিলাম আচ্ছা করে নিই তিন দিয়ে তিন সাথে একুশ তিন সাতাশ মানে সাত বাই নয় তাহলে এখানে একবারে সাত বাই নয়ই বসিয়ে দিচ্ছি তাহলে নয় দিয়ে এটা গুণ হবে নাইন ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স কিউব এটা দেখো সি নম্বর অপশনে আছে তাহলে এটাই হবে উত্তর এবার পরের অঙ্কটা দেখো দু নম্বরটা কি আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে ওই টাকা চার গুণ হবে কত বছরে তো দেখো এই ধরনের অঙ্ক এর আগের বেশ কিছু ভিডিওতে আমি করেছিলাম তো এটা দেখো কি করে করবে এখানে বলা আছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে তো সুদের হারটা আমি ধরে নিচ্ছি আর পার্সেন্ট আর কিছু টাকা বলেছে টাকাটাকে মনে করো পি ধরে নিচ্ছি আর কত বছরে এন বছরে দ্বিগুণ হবে তাহলে বছরটা দেওয়া আছে এন বছর এটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে সুদের হার তাহলে কি বলেছে যে ওই টাকা এন বছরে দ্বিগুণ হবে তার মানে আমরা সমল সূত্রটা কি জানি পি ইন্টু ওয়ান তো এখানে এন মানে এন বছরই আছে তো এনই ধরলাম তাহলে এটা কি হবে দ্বিগুণ হবে বলেছে মানে মূলধন ছিল পি তাহলে তার দ্বিগুণ হবে অর্থাৎ টু পি এটা হবে তাহলে দুদিক থেকে পি আর পি কেটে যাবে তাহলে কি থাকবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিবর এন ইকুয়াল টু টু তো এটা এক নম্বর দিয়ে রাখলাম এবার দেখো পরেরটা বলেছে যে কত বছরে চার গুণ হবে তো সেটার ক্ষেত্রে তাহলে সূত্রটা কি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কত বছরটা বলা নেই আমরা ধরে নিচ্ছি এক্স বছরে এটা যেহেতু এমসি কেউ সেই জন্য অত ডিটেলসে লিখছি না যদি দু নম্বরের প্রশ্ন হয় তাহলে তোমরা এখানে লিখবে যে ধরি এক্স বছরে চার গুণ হবে তাহলে এখানে এক্স চার গুণ মানে ফোর পি এটা হবে তাহলে পি আর পি কেটে গেল এবার দেখো এক লাইন একটু শর্ট করছি এখানে আমরা মান পেয়েছি হোল টু দি বার এন ইকুয়াল টু টু তাহলে এখানে তো এক্স আছে এন নেই এন করতে হলে আমাকে দুদিকেই একটা এন ঘাত নিতে হবে মানে এখানে এন আর ঘাত মানে পাওয়ার আর এখানে ফোরের ওপরে নিতে হবে এন তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে একটা এন নিয়ে নিচ্ছি এক্স তো আছেই তাহলে ফোরের উপরেও একটা এন নিতে হবে পাশে তোমরা লিখবে যে উভয় দিকে ঘাতে এন নিয়ে পাই তাহলে এখানে এইটুকুর মান দেখো এক নম্বর থেকে টু তাহলে টু তার সাথে আছে এক্স আর এখানে ফোর টু দি পর এন তাহলে এবার দেখো এখানে এক নং হইতে এক নং হইতে আমরা এটা পেলাম মানটা বসাতে পারলাম সেজন্য এক নম্বর হতে লিখবো টু টু দি পাওয়ার এক্স ইকাল টু এটা টু তার স্কোয়ার মানে টু এন তাহলে টু আর টু দুদিক থেকে চলে যাবে তাহলে এক্স সমান সমান টু এন তাহলে কত বছরে আমরা পেয়ে গেলাম টু এন বছরে আমরা টু এন বছরে পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে এ নম্বর অপশন এটাই হবে উত্তর এবার পরেরটা দেখো দুটি লম্ববৃত্তাকার নিরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ইসু এবং উচ্চতার অনুপাত বলা আছে ফাইভ ইস টু থ্রি তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে দেখো এটা খুবই সহজ ব্যাসার্ধের অনুপাত মানে আর ওয়ান বাই আর টু সমান সমান কত বলা আছে টু ইস টু থ্রি আর উচ্চতার অনুপাত মানে এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান কত ফাইভ বাই থ্রি তাহলে আয়তনের অনুপাতটা কি হবে আয়তনের অনুপাত আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ এবার প্রথমটার ক্ষেত্রে আর ওয়ান আর এইচ ওয়ান হবে দ্বিতীয়টার ক্ষেত্রে পাই আর টু স্কোয়ার এইচ টু তাহলে পাই আর পাই কেটে যাচ্ছে কী হচ্ছে দেখো আর ওয়ান বাই আর টু দুটোরই স্কোয়ার আছে আমরা এইভাবে স্কোয়ার দিয়ে দিচ্ছি ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু এবার আমরা মানটা দেখো বসাবো এখানে আর ওয়ান বাই আর টু আছে টু বাই থ্রি মানে টু বাই থ্রি তার হোল স্কোয়ার ইন্টু এটা আছে ফাইভ বাই থ্রি তাহলে টু স্কোয়ার মানে ফোর ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু থ্রি তার মানে চার পাঁচা কুড়ি বাই তিন নং সাতাশ মানে টোয়েন্টি ইস টু টোয়েন্টি সেভেন দেখো এটা কিন্তু শর্টকাটে করলাম যেহেতু এমসি কেউ তোমাদের যদি দু নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু লিখে করতে হবে তখন কিন্তু দেখো ডান দিকে সমান সমান দিয়ে এটা লিখেছি ডান দিকে কিন্তু এরকম লেখা যাবে না সমান সমানের নিচেই সমান সমান হবে পর পর এরকম সমান সমান দিয়ে লিখবে তাহলে এটা হবে উত্তর এটা হচ্ছে বি নম্বর অপশনে আছে এবার দেখো পরের অঙ্কটা এটা রাশি বিজ্ঞান থেকে আছে তো রাশি বিজ্ঞান যেহেতু তোমাদের এবছর সিলেবাসে নেই সেজন্য এটা আর করছি না পরেরটা দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি হচ্ছে ব্যাস এবিসিডি বিধ্বস্ত চতুর্ভুজ কোন এ বি সি সিক্সটি ফাইভ ডিগ্রি কোন ডি এ সি সিক্সটি ডিগ্রি হলে কোন বিসিডি এর মান কত তাহলে আমরা ছবিটা এঁকে নেব প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি হচ্ছে ব্যাস তাহলে দেখো চার নম্বর একটা বৃত্ত এঁকে নিচ্ছি এটা হচ্ছে ও এটা এ এটা হচ্ছে বি এ বি ব্যাস তারপরে বলেছে এবিসিডি একটাই চতুর্ভুজ মনে করছি এটা সি এটা ডি এটা সি এটা ডি আর কি কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এবিসি মানে এইটা হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি আর বলা আছে ডি সি ডি সি মানে এইটা এই কোনটা দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি আর কি বলা আছে বিসিডি এর মান কত মানে এই কোনটার মান কত সেটা আমাদের বের করতে হবে দেখো এটা খুবই সহজ আমরা জানি দেখো এই যে এ সি বি এই কোনটা এই যে এই কোনটা এটা কিন্তু অর্ধবৃত্তস্ত কোণ আমরা জানি অর্ধবৃত্ত্বস্ত কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তাহলে এটা নব্বই ডিগ্রি এটা পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা যদি আমরা ধরি মানে ত্রিভুজ এ বি সি হ্যাঁ এর ক্ষেত্রে কি হচ্ছে এটা নাইনটি ডিগ্রি এটা সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে এটা কত হবে আমরা জানি ত্রিপুজার তিনটে কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ফাইভ ডিগ্রি মানে এই দুটো যোগ করব আর একশো আশির থেকে মাইনাস করলে তাহলে এই কোনটার মান পেয়ে যাব। তাহলে কত একশো আশি ডিগ্রি মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে ফাইভ ছয় আর পাঁচে পনেরো একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে ফাইভ ডিগ্রি হাতে এক ছয় টোয়েন্টি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনটার মান বের হলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি এবার দেখো আমরা আরেকটা জিনিস জানি যে কোনো চতুর্ভুজের এই যে বিপরীত কোণগুলো যে আছে মানে এ কোণ আর সিকোন এই বিপরীত কোণগুলোর সমষ্টি হয় একশো আশি ডিগ্রি আবার ডিকোন আর বি কোণের সমষ্টিও হবে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো মিলে বলেছে একশো আশি ডিগ্রি তো এটা বের করা কোনো ব্যাপারই না সি কনের মান কারণ এইটা এইটা দেওয়া আছে এইটাও পেয়ে গেছি তাহলে এই কোনটার মান বের করা খুব একটা কঠিন হবে না কারণ চারটে মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির থেকে আমি যদি এই তিনটের যোগফল বিয়োগ করে দিই তাহলে এই কোনটার মান পেয়ে যাব তার মানে এই কোনটা মানে কোন ডি সি এ এর মানটা কত হবে একশো আশির থেকে বিয়োগ করব কাকে কাকে সিক্সটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো কত হচ্ছে এটা হচ্ছে পাঁচ নয় আর দু এগারো আর ছয় সতেরো একশো পঁচাত্তর ডিগ্রি মানে পাঁচ ডিগ্রি তাহলে এটা পেয়ে গেলাম পাঁচ ডিগ্রি চেয়েছে এই কোনটা মানে বি সি ডি বি সি ডির মান তাহলে কত হবে কোন বিসিডি কত হবে দেখো এটা নব্বই এটা ফাঁস মানে দুটো যোগ করলে কত হবে ডিগ্রি এটাই হবে উত্তর এটা দেখো ডি অপশনে আছে তাহলে এটাই হবে উত্তর এবার দেখো পরের অঙ্কটা এটা তো ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের এবছর ত্রিকোণমিতি থাকবে না তাহলে এমসিকিউ এর এই চারটি অঙ্ক হলো তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করো আর কোনটা কোনটা তোমাদের প্রয়োজন কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করো জানাবে কেমন লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাও তাহলে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে